हाय गाइस वेलकम टू माय चैनल बीटीसी माइनिंग कैमन आबाई आशा करब सबाई भाला आई मुहूर्त खूब इम्पोर्टेंट एक प्रोजेक्ट शेयर करछि आशा करछि आपनारा मिस करबेन ना अवश्य जॉइन करबेन एखान थेके आमादेर एकटा भालो प्रॉफिट हबे किभाबे हबे आमि सम्पूर्ण प्रोसेसटा देखिए देवार चेष्टा करब जदि एखोनो आपनि आमादेर चैनलटा सबसक्राइब ना करे थाकेन ताहले अवश्य चैनलटा सबसक्राइब करबेन एबं पाशे थाका बेल आइकने क्लिक दिये देबेन आमादेर भिडियोगुलो सबार प्रथमे देखार जन्य। तो प्रोजेक्टर नाम होच्छे क्वार्सि नेटवर्क प्लैटफर्म। तो अनेक भालो एकटा प्रोजेक्ट आपनि चेक करते पारेन इवेन एटा एकटा प्रिसेल हैज स्टार्टेड अलरेडी प्रिसेल चलछे जेखाने प्रिसेल एलोकेशन होच्छे एतगुलो QUA टोकन तारा एलोकेशन रेखेछे जेखाने एकटा टोकनेर प्राइस होच्छे 0.018 ডলার এক একটা কয়েনের প্রাইস এবং পালসেস লিমিট মিনিমাম ম্যাক্সিমাম এখানে দেওয়া রয়েছে। মিনিমাম 0.1 ইথেরিয়াম থেকে 0.5 ইথেরিয়াম থেকে পর্যন্ত আপনি বাই করতে পারবেন এবং 0.01 BTC থেকে 0.03 BTC আপনি এখানে বাই করতে পারবেন। ইভেন 200 থেকে 1000 USDT আপনি এখানে বাই করতে পারবেন, ম্যাক্সিমাম 1000 মিনিমাম 200। এবং বাই করতে হলে আপনাকে বাই কোয়ারসিতে ক্লিক দিতে হবে, এখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে বাই করতে পারবেন। পাশাপাশি আপনি যেটা প্লে স্টোরে অ্যাপ্লিকেশন রয়েছে আপনি অ্যাপ্লিকেশনটা চেক করতে পারেন এখান থেকে, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে, আপনি আরও অনেক ইনফরমেশন আপনি এই অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন। পাশাপাশি আপনি যদি হোয়াইট পেপার চেক করতে পারেন এখান থেকে, বেশ কিছু ল্যাঙ্গুয়েজের হোয়াইট পেপার এখানে দেওয়া রয়েছে, আপনারা যে কোনো একটা ডাউনলোড করে এখান থেকে রিড আউট করতে পারেন। ইভেন এখানে সমস্ত ইনফরমেশন যেমন টোকেন সোল্ড অলরেডি অনেকগুলো টোকেন তারা অর্থাৎ 32% টোকেন তারা সে মানে সোল্ড করে দিয়েছে এবং রেটিং রাখেন 8.3 রেটিং দেওয়া আছে এবং 50 রিভিউস আছে। পাশাপাশি স্মার্ট কন্ট্রাক্ট ভেরিফাইড রয়েছে, এখান থেকে আপনি চেক করতে পারেন। ইভেন যদি একটা ইন্ট্রো দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে, সেটাও আপনি চেক করে দেখতে পারেন। এবং এখানে পার্টনারশিপ ইভেন আরও অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে, আপনারা একটু কষ্ট করে দেখে দেখে কমপ্লিট করবেন, রিড আউট করবেন। অলরেডি অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল প্লে স্টোরে, অবশ্যই আপনারা চেক করতে পারেন এখান থেকে ওপেন করে। আরও অনেক ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে প্রোজেক্টটা কতটুকু জেনুইন। সো অবশ্যই মিস করবো না, আমরা এদের একটা বাউন্টি ক্যাম্পেইন চলছে, আমরা বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করব। দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে 0.018 থেকে সর্বোচ্চ 0.08 পর্যন্ত এক একটা কয়েনের প্রাইস যাবে এবং তখন প্রবিটে IEO স্টার্ট হবে। এবং এটা কখন স্টার্ট হবে, রোড ম্যাপ সব কিছু এখানে দেওয়া রয়েছে, আপনারা রোড ম্যাপ চেক করতে পারেন এখান থেকে। রোড ম্যাপ চেক করলে বুঝতে পারবেন যে আসলে IEO কবে স্টার্ট হবে, কত তারিখে স্টার্ট হবে, কোন সালে মানে কোন মাসে স্টার্ট হবে, আপনি এখান থেকে রোড ম্যাপ চেক করলেই বুঝতে পারবেন। পাশাপাশি আপনি এখানে টিম মেম্বারের সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে, একটু কষ্ট করে আপনি টিম মেম্বারের ইনফরমেশনগুলো চেক করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রোজেক্টটা কতটুকু জেনুইন এবং তাদের পার্টনারশিপ তারপরে নিউজ এগুলো আপনারা একটু রিড আউট করবেন, তাহলে বুঝে যাবেন। তো এই হচ্ছে মূলত রিভিউ। এবং আমরা এই মুহূর্তে যেটা করবো সেটি হচ্ছে যারা একটা বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করবো। বাউন্টি ক্যাম্পেইনটা শেয়ার করছে হাম্পুজ নামে একটা বাউন্টি ম্যানেজার, লিজেন্ডারি ম্যানেজার। আশা করছি এখান থেকে আমরা একটা ভালো প্রফিট গেইন করতে পারবো। যেমন হচ্ছে আমরা কী বলে, আমরা একটা গমা শিবা টোকেনে জয়েন করছিলাম, সেখান থেকে হাম্পুজি ই করছিলো, আমরা সেই বাউন্টি থেকে ভালো প্রফিট করতে পেরেছি, এটা থেকেও আমরা ভালো প্রফিট করতে পারবো। এখানেও $18,000 ওর্থ অফ টোকেন ডিস্ট্রিবিউশন করা হবে 4 সপ্তাহের জন্য। এবং এখানে ক্যাম্পেইন হচ্ছে এখানে সমস্ত প্রকার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেওয়া রয়েছে এবং ডিউরেশন অফ বাউন্টি ক্যাম্পেইন 4 সপ্তাহ অর্থাৎ 4 উইকস চলবে এবং অ্যালোকেশন হচ্ছে $18,000 ওর্থ অফ QUA টোকেন ডিস্ট্রিবিউশন করা হবে, যেখানে বলা হচ্ছে টুইটারে 35%, ফেসবুকে 20%, লিঙ্কডইনে 20%, ইউটিউবে 25%। আপনারা চাইলে সবকটা ক্যাম্পেইনে জয়েন করতে পারেন। কীভাবে জয়েন করবেন, এখানে জেনারেল কিছু রুলস দেওয়া রয়েছে, এগুলো ফলো করতে হবে, তো এগুলো না দেখলেও চলবে। আপনারা এই স্প্রেডশিটটা আপনারা অবশ্যই ওপেন করে দেখতে পারেন। এবং টুইটার ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনাকে এই টুইটারে ফলো করতে হবে, আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক দিয়ে ওপেন করবেন, এই টুইটারে ফলো করে নেবেন, দ্যাটস ইট। তারপর এখানে দেখেন আরও বেশ কিছু রুলস দেওয়া রয়েছে, যেমন বলা হচ্ছে রিটুইট অ্যান্ড লাইক অ্যাটলাস্ট 3 টুইট, অর্থাৎ তাদের টুইটার পেজ থেকে অ্যাটলাস্ট 3টা টুইট আপনাকে রিটুইট করতে হবে এবং বলা হচ্ছে 2টা টুইট নিজস্বভাবে করতে হবে এই হ্যাশট্যাগ সহকারে, হ্যাশট্যাগ সহকারে 2টা টুইট নিজস্বভাবে করতে হবে এবং যখন আপনি রিটুইট করবেন তখনও এই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, দ্যাটস ইট।
এবং এখানে প্রত্যেক উইকের কাজ আপনাকে রিপ্লাইতে গিয়ে সাবমিট করতে হবে, রিপোর্ট সাবমিট করতে হবে। মিনিমাম 2টা অরিজিনাল পোস্ট এবং 3টা শেয়ার আপনাকে অবশ্যই করতে হবে হ্যাশট্যাগ সহকারে। এবং আপনার যেমন ফলোয়ার তেমন স্টেক আপনি এখান থেকে পাবেন। অবশ্যই অ্যাপ্লাই হেয়ারে ক্লিক দিয়ে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ না করলে আপনি এই স্প্রেডশিটে আপনার নাম শো করাতে পারবেন না। আর একটা কথা মাথায় রাখবেন, এই স্প্রেডশিটে আপনার নাম শো না করলে আপনি উইকলি যতই কাজ করেন না কেন কোনো প্রকার পেমেন্ট আপনি পাবেন না। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে প্রুফ অফ অথেন্টিকেশন দিতে হবে। রিপ্লাইতে গিয়ে আপনি প্রুফ অফ অথেন্টিকেশন দিয়ে দেবেন। অনেকেই দিচ্ছে, আপনি দেখবেন এখানে অনেকেই প্রুফ অফ অথেন্টিকেশন দিচ্ছে। আপনি যে কোনো একটা কপি করে আপনার ইনফরমেশনগুলো আপনি চেঞ্জ করে করে এখানে এন্টার করে আপনি পোস্ট করে দিবেন। একবার পোস্ট না হলে আপনি প্রিভিউতে ক্লিক দিয়ে আবার পোস্ট করে দিবেন। আপনার পোস্টের পাশে একটা নাম্বার দেখতে পাবেন ঠিক ডান সাইডে, সেই নাম্বারের উপর ক্লিক দিয়ে দেবেন, উপর থেকে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। দ্যাটস ইট। এবং এখানে এই ফর্মটা ফিল আপ করার জন্য বিটকয়েন টেকের ইউজার নেম, বিটকয়েন টেকের প্রোফাইল লিঙ্ক, এখানে টুইটারের অ্যাকাউন্ট ইউআরএল মানে টুইটারের প্রোফাইল লিঙ্ক, এখানে টুইটারের কতজন ফলোয়ার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যেটা হবে আপনার। তারপর এখানে আপনার অথেন্টিকেশন পোস্ট ইউআরএল, যেটা আমি একটু আগে বললাম প্রুফ অফ অথেন্টিকেশনের যে লিঙ্কটা আপনি পেলেন সেই লিঙ্কটা আপনি এখানে এন্টার করবেন। তারপর এখানে আপনার টেলিগ্রামের ইউজার নেম অবশ্যই মাথায় রাখবেন। এই বাউন্সিতে জয়েন করার জন্য আপনি যে টেলিগ্রাম দিয়ে জয়েন করেছেন নিজের টেলিগ্রামে, আপনার সেই টেলিগ্রামটি আপনি এইখানে ব্যবহার করবেন। এখানে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে এখান থেকে আপনি ইয়েসে ক্লিক দিয়ে দেবেন। এখানে আপনার বেব 20 ওয়ালেট অ্যাড্রেস মানে আপনার বিনান্স স্মার্ট চেইন ওয়ালেট অ্যাড্রেস মানে আপনার মা ইথার ওয়ালেটের অ্যাড্রেসটি এখানে এন্টার করে দেবেন, তারপর সাবমিট করে দেবেন। তাহলে আপনার এখানে টুইটারের জন্য ফর্ম ফিল আপ করা কমপ্লিট। এখন আপনি কী কী ক্যাম্পেইনে জয়েন করছেন সেটা তো অবশ্যই এখানে উল্লেখ করবেন। তো সেই সেই ক্যাম্পেইনের ফর্মগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো এখানে টুইটারের ফর্ম ফিল আপ করা কমপ্লিট হয়ে গেলে ফেসবুকের অবশ্যই ফেসবুকে ফলো করে নেবেন। তারপর অবশ্যই এখানে যে যে কাজগুলো দেওয়া আছে, 3টা শেয়ার করতে হবে, তারপরে 3টা পোস্ট তৈরি করতে হবে আপনার প্রোফাইল থেকে হ্যাশট্যাগ সহকারে, এবং প্রত্যেক কাজের প্রত্যেক উইকের কাজ আপনাকে উইকলি রিপ্লাইতে গিয়ে রিপোর্ট সাবমিট করতে হবে। অবশ্যই এই ফর্মটা ফিল আপ করতে হবে, নাহলে স্প্রেডশিটে আপনার নামটা শো করবে না, আদারওয়াইজ কিন্তু আপনি কোনো প্রকার পেমেন্ট পাবেন না। লিঙ্কডইন ক্যাম্পেইনের ক্ষেত্রে ওখানে বেশ কিছু রুলস দেওয়া রয়েছে, রুলসগুলো ফলো করবেন, তারপর অবশ্যই লিঙ্কডইনে ফলো করবেন, তারপর এখান থেকে অ্যাপ্লাই হেয়ারে ক্লিক দিয়ে আপনি এই ফর্মটাও ফিল আপ করে দেবেন। ইউটিউব ক্যাম্পেইনের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে মিনিমাম 2 মিনিটস লং ভিডিও হতে হবে, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে বেশ কিছু লিঙ্ক প্রোভাইড করতে বলেছে, যেমন এই লিঙ্ক থাকতে হবে, যে ওয়েবসাইটের লিঙ্ক, হোয়াইট পেপারের লিঙ্ক, তারপরে টুইটার, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকতে হবে। লেস দ্যান 2 লিঙ্কস টুইট, অর্থাৎ 2টা লিঙ্ক লিঙ্কের নিচে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ব্যবহার করবেন না যারা ইউটিউব ক্যাম্পেইনে পার্টিসিপেট করতে চান। পাশাপাশি এখানে যেমন সাবস্ক্রাইবার আপনার তেমন স্টেক আপনি এখান থেকে পাবেন। তো অবশ্যই এই ফর্মটা ফিল আপ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি স্প্রেডশিটে আপনার নাম শো করবেন, আপনি পেমেন্টও পাবেন না। তো এই হচ্ছে মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী টিউটোরিয়ালে, সে তো বিদায় নিচ্ছি, বাই বাই।